এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা, ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল হঠাৎ কি হলো, নিজেকেই পরে মনে হয় শূন্য, এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজ বড় কত খেলা খেলে যায়, চির ধরে চার দেওয়ালে আপন আপন কই, সম্পর্কের ছড়ি ছেড়ে যেতে চায় খেয়ালে, তবু জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল হঠাৎ কি হলো, নিজেকেই পর মনে শূন্য, এমন জুড়ে স্মৃতি থাকে পরে, শেষ হয় সব সঞ্চয়। তিন বছরে যখন একবারও মিস করেনি, তখন আর কি মিস করবে? আপনি ভাবিকে ব্যাংক লোন পিএফ এর ব্যাপারে কিছু জানেননি, এখন আমার মনে হচ্ছে আপনি রিয়াজকেও কিচ্ছু বলেননি। দেশের জন্য পরে খেলবো বাবু, ক্লাব ক্রিকেটে অনেক ভালো পেমেন্ট করে, তাছাড়া অবসর সময় এখানে ছোট ছোট কাজও করা যায়, তাই ভাবছি কদিন থেকেই যাই। আরো কিছুদিন, তা কতদিন থাকতে চাইছো? 4 বছর। মনে কাশে ফুটে ওঠা কিছু তারা শহরে নিয়নে হারায়, যখন চোখে বিন্দু বিন্দু স্মৃতেরা দিশেহারা, নিশ্চুপ মন খুঁজে ফেরে শুধু তাকে, সময়ে পারের হাতছানি দেয়া মুখ, বেলা শেষে দুই সাজ প্রদীপের হাত, আঙ্গুলে কাঁধের শান্ত স্নিগ্ধ ছোঁয়া, মনে একা একা যায় দিন রাত, জীবনের হাত ধরে জীবনের পারে এসে দাঁড়াতে দাঁড়াতে যখন একের পর এক স্বপ্নদ্বীপের আলো নিভে যেতে দেখলাম, তখন বুঝলাম আসলে জীবনের মানে শুধুই বাস্তব, কঠিন দয়াহীন মায়াহীন হৃদয়হীন এক বাস্তব। দুই ছেলের বাইরে চলে যাওয়ার পর জীবনকে ঘিরে প্রত্যাশা যত বাড়ল, ঠিক তত বেশি করে পেলাম প্রত্যাখ্যান। সত্যি জীবন যে এত নিষ্ঠুর তা কখনো ভাবিনি। গুড মর্নিং আম্মু। গুড মর্নিং। কি ব্যাপার,
আব্বুর মর্নিং ওয়াকের আগে তুমি ঘুম থেকে জেগে গেলে? জানো তো আম্মি, কাল রাত থেকে ভেবেছিলাম আব্বুকে আজকে একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? আব্বুর প্রিন্সেস? আব্বু আসার আগে আমি গান শুরু করব। আরে সে তো খুব ভালো কথা, তবে এখনো শুরু হয়নি কেন? শুরু তো করতেই গিয়েছিলাম। তারপর? তারপর তানপুরাটা পড়ে ভেঙে গেল। কি করে? আমি সত্যি বলছি আম্মু, আমি না ইচ্ছে করে করিনি, হঠাৎ হাত থেকে স্লিপ হয়ে পড়ে গেল। হাত থেকে? হাতে ব্যথা পাসনি তো দেখি? না না আম্মু, আমার কিচ্ছু লাগেনি, কিন্তু তানপুরাটা ভাঙুক সেটা তোর আব্বু দেখবে। তোর আব্বু? আমার মনে হয় তোর আব্বু চলে এসেছে। তুমি কি করে বুঝলে? এটা সিক্রেট, তুই বুঝবি না, আগে তুই বড় হ তারপরে বুঝবি। একটা কাজ কর, তুই দরজাটা খুলে দে, আমি তোর আব্বুর জন্য চা বানাই। আব্বুর প্রিন্সেস যা। গুড মর্নিং। আরে আজ আমি না ডাকতে আমার লিটল প্রিন্সেস উঠে পড়েছে। আমার রিটায়ারমেন্টের আর কয়েকদিন আগে এরকম একটা পরিবর্তনকে কি আমি আমার পরবর্তী জীবনের সূচনা ভাবতে পারি? তা তো ভাবতে পারো। আসলে হয়েছে কি, ও তোমাকে সারপ্রাইজ দেবে বলে। সারপ্রাইজ? আরে সারপ্রাইজ, ইয়েস, আরে সারপ্রাইজ তো আমি পেয়ে গেছি। আমি বেল বাজাতে আমার লিটল প্রিন্সেস আমার দরজা খুলে দিয়েছে। এই সারপ্রাইজ নয় আব্বু। সারপ্রাইজ নয় আব্বু। তাহলে কোন সারপ্রাইজ আব্বু? তানপুরা। তানপুরা? হয়েছে কি, ও সকালে তোমাকে সারপ্রাইজ দেবে, আর তাই তানপুরাটা নিয়ে ও গান গাইতে গিয়েছিল, আর তানপুরাটা না হাত থেকে পড়ে ভেঙে গেল। উল্টো তানপুরাই তোমার মেয়েকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। দিয়েছে, কিন্তু এবার আমার কি হবে? তানপুরাটা তো ভেঙে গেল। তোমার গান গাওয়া যেমন চলছিল তেমনি চলবে, কারণ তোমার আব্বু তোমার জন্য তানপুরা নিয়ে আসবে। তাহলে তাহলে আজ বাড়ি ফেরার সময় নিয়ে আসবে তো আব্বু? হ্যাঁ অবশ্যই, আজকে বাড়ি ফেরার পথে আমার সুন্দরী প্রিন্সেসের জন্য একটা সুন্দর তানপুরা নিয়ে আসব। থ্যাংক ইউ আব্বু। ওয়েলকাম। ফারুক ভাই চুলো পাক ধরে গেল, আপনার ভাবি কি বলে জানেন? বলে একটু কলপ টলপ তো করতে পারো। আমি বলি গুড মর্নিং মেহেদি ভাই, ফারুক ভাই। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং আমিন ভাই। গুড মর্নিং। আমার দেরি হয়ে গেছে, আমি ক্লাসে যাই। ভালো সময় এসে গেছেন আমিন ভাই। আপনার সাবস্টিটিউট টিচার আজই প্রথম ক্লাস নিতে চলেছে, ওর সঙ্গে একটু হাত মিলিয়ে বেস্ট অফ লাক বলে দিন। সাবস্টিটিউট টিচার? আমি আমি আমিন ভাই। আপনাকে ফলো করে এই কলেজ থেকে রিটায়ারমেন্টের আমারও তো মাত্র দেড় মাস বাকি, তাই আমার উপরে এই গুরুদায়িত্ব বর্তেছে। হ্যাঁ সেটা তো খুব ভালো কথা মেহেদি ভাই,
কিন্তু আপনাকে আজই ক্লাস নিতে হবে। আরে আরে তা না হলে এই শেষ কটা দিন আপনি আমাদের সঙ্গে বসে সুখ দুঃখের আলোচনা কেমন ভাবে করবেন? এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার কলেজে সুখ দুঃখ তো আমার ছাত্রছাত্রীদের ভালো মন্দ রেজাল্টের উপর। আমার রিটায়ারমেন্টের শেষের কয়েকটা দিন ওদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি কি করে বলুন। আমিন ভাই, আপনি কি এই শেষের কয়েকটা দিনও ক্লাসে নিতে চান? অবশ্যই মেহেদী ভাই, আমার জীবনের শেষ দিনটি পর্যন্ত আমি আমার কাজ করে যেতে চাই। প্লিজ, আপনারা আমাকে এই সুযোগ থেকে বঞ্চিত করবেন না, প্লিজ ফারুক ভাই। না না না, ঠিক আছে ঠিক আছে আমিন ভাই, আপনি আপনার ক্লাসই নিন, আমিও আমার ক্লাসই নিই, তারপর ফিরে এসে গল্প করা যাবে। হ্যাঁ ঠিক আছে, সেটাই ভালো। মেহেদী ভাই। হ্যাঁ বলুন। আপনার সঙ্গে আমার একটা এমনিতেও কথা ছিল। বলুন না। আপনার কি এরকম কোনো ধারণা আছে যে একটা নতুন তানপোড়ার কত দাম হতে পারে? নতুন তানপোড়া 1,025 তো হবেই। 1,025? হয়তো আরো বেশি দাম হতে পারে, আমার ঠিক ধারণা নেই, অনেকদিন আগে এরকম শুনে। আপনি কি বন্যাকে কিনে দেবেন ভাবছেন? হ্যাঁ, না না, বন্যার তো একটা আছে। আচ্ছা মেহেদী ভাই, এই পুরনো তানপোড়া কি কোথাও পাওয়া যেতে পারে? হ্যাঁ, হয়তো খোঁজ করলে পাওয়া যেতে পারে, কিন্তু তারও তো হাল ভালো হবে না, আর দামও তো প্রায় 10,000 টাকা পড়বে। তাহলে তাহলে আজ বাড়ি ফেরার সময় নিয়ে আসবে তো আব্বু? হ্যাঁ অবশ্যই, আজকে বাড়ি ফেরার পথে আমার সুন্দরী প্রিন্সেসের জন্য একটা সুন্দর। আচ্ছা আমি ক্লাসে গেলাম। হ্যাঁ আম্মু, কি হয়েছে বল? কটা বাজে দেখেছো? কটা? 6:30 বেজে গেছে। হুম, কি আব্বু তো এখনো ফিরলো না। আব্বু চিন্তা হচ্ছে নাকি তোর তানপুরার? তানপুরারও হচ্ছে, কিন্তু আম্মু আব্বু তো কখনো এত লেট করে না। আগেকার সময় আর এখনকার সময় অনেক তফাত আছে রে মা। তফাত? কি তফাত? ও আব্বু এখনো কি সন্ধেবেলাও পড়াচ্ছে? তোর আব্বুর পড়ানোর দিন শেষ হয়ে আসছে, মানে রিটায়ার করার দিন এগিয়ে আসছে। ও হ্যাঁ, নেক্সট উইক আব্বুর কলেজ শেষ, তাই না আম্মু? তাহলে এরপর থেকে আব্বু সবসময় আমাদের সঙ্গে থাকবে, তাই না? ঠিক তাই, আর এই কারণেই তোমার আব্বু কলেজে এতটা সময় কাটাচ্ছেন। এত দিনের বন্ধুত্ব, যাদের সাথে এতদিন একসঙ্গে ছিলেন, একসঙ্গে কাজ করেছেন, সময় কাটিয়েছেন, তাদেরকে ছেড়ে দিয়ে আসতে তো একটু খারাপ লাগবেই, তাই না মা? হুম সেটা ঠিক, কিন্তু আম্মু আব্বুর বন্ধুরা কি আর বন্ধু থাকবে না? মেহেদি চাচা, চাচি, এরা আর আসবে না? সব আগের মতোই থাকবে বন্যা, শুধু জায়গাটা পাওয়া যাবে না। তুমি এখন বুঝবে না, তুমি আগে স্কুল পার করে কলেজে আসো, তারপরে তুমি বুঝতে পারবে। কিন্তু আম্মি যখন জাভেদ ভাইয়া রিয়াজ ভাইয়া গেছিল, তাহলে কেন তখন অত আনন্দ পেয়েছিল?
ওরা যখন বাড়ি ছেড়ে যায় তখন ওরা কত কষ্ট পেয়েছিল তোর মনে নেই? হ্যাঁ আম্মি, কিন্তু আম্মি ওরা এত কষ্ট পেয়েও কেন চলে গেল? ওরা আর কি ফিরবে না আম্মি? ধর বোকা মেয়ে, ফিরবে না কেন? নিশ্চয়ই ফিরবে, নিশ্চয়ই ফিরবে। একদিকে ভালোই হয়েছে, আমি আব্বু আর আম্মি সব ভালোবাসা পাবো, আর ওরা এলে ওদেরকে শুনিয়ে শুনিয়ে বলবো। আমি আব্বুকে সকাল থেকে সন্ধে অবধি গান শুনিয়েছি, মর্নিং ওয়াকে গেছি আব্বুর সাথে, আর আমার আম্মুর সাথে শপিংয়ে গেছি, সিনেমা দেখতে গেছি, তাই না আম্মি? ওরা তো এসবের কিচ্ছু পাবে না। কিন্তু আম্মি একটা প্রবলেম তো হয়েছে। কি প্রবলেম? তানপুরা নিয়ে তো আব্বু এখনো ফিরলো না। ওই যে তোর আব্বু এলো। যা, আব্বু এসেছে, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ আমি জানি না রে বন্যা, ওরা আর ফিরবে কিনা। তোর ভাইয়ারা আর ফিরবে কিনা আমি জানি না, আমি জানি না। আব্বু এসেছে, আব্বু নিশ্চয়ই তানপুরা নিয়ে এসেছে। আব্বু তানপুরা? কি হলো আব্বু, তানপুরা কোথায়? ও, তুমি নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ দেবে, তাই না আব্বু? সারপ্রাইজ? ইয়েস, ইটস সারপ্রাইজ। কিন্তু সারপ্রাইজটা তোমার তানপুরা দিয়ে নয়, সারপ্রাইজটা হলো এই এইটা দিয়ে। কিসের চিঠি ওটা? বেশ কিছুদিন আগে বন্যার গান শেখার জন্য পশ্চিমবঙ্গের রবীন্দ্র ভারতীতে আমি অ্যাপ্লাই করেছিলাম, সাথে বন্যার কিছু গানের ক্যাসেট আর ওর সার্টিফিকেটের ফটোকপি পাঠিয়েছিলাম। এটা তারই উত্তর। সেখানে গান শেখার জন্য বন্যা অ্যাজ এ স্পেশাল ক্যান্ডিডেট হিসাবে 100% স্কলারশিপ পাবে। বাহ, মেয়েটাকে তুমি দূরে সরিয়ে দিতে চাইছো? সাইনা, আমি যা করছি মেয়েটার ভালোর কথা চিন্তা করেই করছি। এখানে যখন ওর গানের শিক্ষাটা কমপ্লিট হবে না, তখন কিন্তু একদিন ও নিজেও খুশি হতে পারবে না আর আমরাও খুশি হতে পারবো না। তার চেয়ে এই সুযোগটা যখন হাতে এসেছে, তখন এটাকে কাজে না লাগিয়ে দূরে ঠেলে দেওয়াটা কি ঠিক হবে? না না আব্বু, আমি তোমাকে আম্মিকে ছেড়ে কোথাও যাব না। আম্মু তুমি প্লিজ বোঝাও না আব্বুকে একটু। বন্যা, তুমি না আমার লিটল প্রিন্সেস, আর তুমি তো জানো যে প্রিন্সেসরা কত সাহসী হয়। তারা তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য কোথা থেকে কোথায় চলে যায়, আর তুমি আমার লিটল প্রিন্সেস হয়ে এই সামান্য দূরে যেতে ভয় পাচ্ছ? আমি ভয় পাচ্ছি না আব্বু। তাহলে তুমি তো জানো যে ওখানে গেলে তুমি রবীন্দ্রসঙ্গীত প্রপারলি শিখতে পারবে, আর তাছাড়া তুমি কবিগুরু রবীন্দ্রনাথের অনেক সাহিত্য পড়তে পারবে, সেখানে অনেক কিছু দেখতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে। তারপর যখন কমপ্লিট করে তুমি তোমার আব্বু আম্মুর কাছে আসবে, তখন তোমার আব্বু আম্মু মানুষের কাছে গর্ব করে বলবে, এই দেখো আমার লিটল প্রিন্সেস আজ কত বড় হয়েছে, কত বড় গায়িকা হয়েছে। আমিন ভাই, কখন থেকে আমি বাইরে দাঁড়িয়ে আছি বলুন তো? ও হাবিব, আপনাদের বাড়িটা ভারী অদ্ভুত। মেয়েকে সারপ্রাইজ দেবে বলে আমিন ভাই আমার হাতে এটা ধরিয়ে দিয়ে আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে চলে এলেন। আমি বললাম আপনার ভাবিকে নিয়ে অন্তত ভেতরে যান। উনি বললেন না, তাও যদি করি তাহলে বন্যা আর তার আম্মু টের পেয়ে যাবে সারপ্রাইজটা। এবার আপনি বলুন। তুমি এবার ধরো তো, এটা নাও, ধরো এটা নিয়ে এবার তোমার আব্বুকে একটা দারুণ গান শুনিয়ে দাও। কি হলো, ধরো,
এটা এখন থেকে তোমার। নাও নাও। হ্যাঁ ধরো, এটা তোমার। ধরো, অনেকক্ষণ ধরে ধরে আছে, আমার হাতে ব্যথা হয়ে গেল যে। আব্বু। হ্যাঁ নাও, ওটা তোমার। আব্বু বলে দিয়েছে, ধরো। থ্যাংক ইউ আব্বু। আমিন ভাই প্লিজ কিছু বলুন। আমিন ভাই এভাবে চুপ করে থাকবেন না। আমিন ভাই প্লিজ কিছু বলুন। এখন তুমি মন দিয়ে লেখাপড়া করবে, গান শিখবে মন দিয়ে, পাগলি মেয়ে আমার। আপনার বাড়িটা আর রাখা গেল না আমিন ভাই। দেখুন, আপনাকে আমি আগেই ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু তারপরেও আপনি কিচ্ছু করলেন না, কোনো স্টেপ নিলেন না। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো, নিজেকেই পর মনে শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, সে জয় সব সঞ্চয়।